হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আলোচনা করবো সিএচএসএল পরীক্ষার রেজাল্ট সম্পর্কিত আপডেট দিয়েছে চলো দেখি নোটিসে কী দিয়েছে এস এসসি ডট এনআইসি ডট ইনে সার্চ করবো স্টাফ সিলেকশন কমিশনের মেনসাইডে যাই নতুন আপডেট কী দিয়েছে নতুন আপডেট দিয়েছে পনেরোই জানুয়ারি এজে যে কম্বাইন্ড এখানে দেখতে পাচ্ছ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশন টু থাউজেন্ড নাইনটিন ডিক্লারেশন অফ রেজাল্ট অফ টায়ার ওয়ান ফর অ্যাপিয়ারিং ইন টায়ার টু ডেসক্রিপটিভ পেপার এই নোটিশ চলে এসছে এই নোটিশ পুরোটা ডিটেলসে আলোচনা করি কী বলেছে রেজাল্ট সম্পর্কে সম্পর্কে সাবজেক্ট দিয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশন টু থাউজেন্ড নাইনটিন দু হাজার আর ডিক্লারেশন অফ রেজাল্ট টায়ার ওয়ান ফর অ্যাপয় অ্যাপিয়ারিং ইন টায়ার টু ডেসক্রিপটিভ পেপার প্রথম বলেছে স্টাফ সিলে স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্টেড দ্য এক্সামিনেশন হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশন টু থাউজেন্ড নাইনটিন টায়ার ওয়ান ফ্রম সতেরো তিন দু হাজার কুড়ি থেকে উনিশ তিন দু হাজার কুড়ি পর্যন্ত পরীক্ষা হয়েছিল তারপরে করোনার জন্য আবার পরীক্ষা বন্ধ করে দিয়ে পোস্টপন করেছিল তারপরে বারো দশ থেকে ষোলো দশ উনিশ দশ এই ডেটগুলো নেওয়া আছে যাই হোক কম্পিউটার বেসড টেস্ট হয়েছিল এবার পয়েন্ট টুতে বলেছে অ্যাজ পার দ্য টায়ার ওয়ান কম্পিউটার বেসড এক্সামিনেশন ওয়াজ কন্ডা কন্ডাক্টেড ইন মাল্টিপল সিফ্ট মার্কস স্কোড বাই দ্য ক্যান্ডিডেটস বিন নর্মালাইজড অ্যাজ পার দ্য ফর্মুলা পাবলিশড বাই দ্য কমিশন অন ইটস ওয়েবসাইট সাত দুই দু হাজার উনিশ তারিখে কমিশন এসএসসি কমিশন নোটিশ দিয়েছিল যে এই পরীক্ষার যে মাস করেছে নর্মালাইজ করে পাস করেছে এই ক্যান্ডিডেটকে যে কাটঅফ বাকি বা তৈরি করেছে তার নাম্বার হচ্ছে নর্মালাইজড করানো হয়েছে ওখানে সব রুল রেগুলেশন দেওয়া হয়েছিল ওই নোটিসে সাত দুই দু উনিশে তারপরে বলছে নর্মালাইজড মার্কস হ্যাভ বিন ইউজড টু কোয়ালিফাই দ্য ক্যান্ডিডেটস ফর দ্য নেক্সট স্টেজ অফ এক্সামিনেশন টায়ার টু তো প্রিলিতে সবার জন্য নর্মালাইজড মার্কস করেছে এবার নর্মালাইজের জন্য সাত দুই দু হাজার উনিশে নোটিশ দিয়েছিল পরের পয়েন্টে লিখেছে নোটিশে আর টোয়েন্টি ওয়ান ক্যান্ডিডেটস ফোরটি টু রেকর্ডস ওয়ার ফাউন্ড টু হ্যাভ

তাদের রোল নাম্বারগুলো দেওয়া হয়েছে এই যে জন আর তাদের রোল নাম্বারগুলো রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার এটা কিছু একটা দিয়েছে রোল নাম্বার অফ দিয়েছে রোল নাম্বার দিয়েছে টোয়েন্টি ওয়ান ক্যান্ডিডেটস তাদের দুইবার করে রেকর্ড পাওয়া গেছে হয়তো দুবার করে পরীক্ষা দিয়েছে এবারে চারে বলেছে ক্যাটাগরি ওয়াইজ ডিটেলস অফ ক্যান্ডিডেটস হু হ্যাভ প্রভিশনালি কোয়ালিফাইড ফর দ্য অ্যাফিয়ারিং অফ টায়ার টু তাহলে টায়ার টুর জন্য যারা পাশ করেছ তার কাট অফ দিয়েছে কাট অফ মার্কস কাট অফ মার্কস রয়েছে আনরিজার্ভ একশো উনষাট দশমিক দেখতেই পাচ্ছ ফাইভ টু ফোর ফোর জিরো প্রত্যেক ক্যাটাগরির কাট অফ দিয়েছে আনরিজার্ভ এস সি এস টি ও এস ইএসএম এইচ এইচএইচ ভিএইচ আদার পি টোটাল তাহলে টোটাল ক্যান্ডিডেটস কোয়ালিফাইড করেছে চুয়াল্লিশের আটশো ছাপ্পান্ন জন আর তাদের কাট অফ দিয়েছে এসসির একশো ছত্রিশ সামথিং আছে এসটির একশো সাতাশ তারপরে ও বি সি একশো ছাপ্পান্ন সবারই রয়েছে দেখে নাও তারপরে আদার দেন দ্য আনরিজার্ভ ক্যান্ডিডেটস অলসো ওয়ান তারপরে এস সি তিনশো সব রেকর্ড দিয়েছে টোটাল চল্লিশ বলে দিলাম তারপরে পাঁচ নম্বর পয়েন্টে লিখেছে থ্রি ক্যান্ডিডেটস এই যে পাঁচ নম্বর পয়েন্টে থ্রি ক্যান্ডিডেটস হ্যাভ বিন ডিভাইডেড বাই দ্য কমিশন ফর ভেরিয়াস রিজেন্স দ্য রেজাল্ট অফ দিস থ্রি ক্যান্ডিডেটস আর নট বিন প্রসেসড রোল নাম্বার অফ দিস থ্রি ক্যান্ডিডেটস আর এস ফলোস বলছে তিনজন ক্যান্ডিডেটকে কমিশন বাদ দিয়েছে বঞ্চিত করেছে বিভিন্ন কারণে আর তাদের রোল নাম্বারগুলো দিয়েছে এবারে ছয় নম্বর পয়েন্টে দ্য ডিসক্রিপটিভ পেপার টায়ার টু অফ সিএচএসএল টু থাউজেন্ড টু থাউজেন্ড নার্টি শেডিউল ফর চোদ্দো দুই দু হাজার একুশ ডেসক্রিপটিভ টেনটেটিভ ডেট দিয়েছে এটা যে পেপার টু পরীক্ষা হবে যেটা এর তার শেডিউল চোদ্দো তারিখ থেকে ফেব্রুয়ারির টেন্টেটিভ ডেট দ্য অ্যাডমিশন সার্টিফিকেট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইল বি আপলোডেড অন দ্য ওয়েবসাইট ইন দ্য রেসপ রেসপেকটিভ রিজন্যাল অফিস অ্যাপ্রক্সিমেটলি সেভেন ডেজ বিফোর দ্য কন্ডাক্ট অব দ্য টায়ার টু এক্সামিনেশান পরীক্ষার সাত দিন আগে আপলোড করে দেবে কমিশন সার্টিফিকেট তারপরে আমরা সাত নম্বর পয়েন্টে আসি ফাইনাল অ্যান্সার কী ফাইনাল অ্যান্সার কি কবে আপলোড করা হবে ফাইনাল অ্যান্সার কী উইল বি অ্যাভেলেবল টু দ্য ক্যান্ডিডেটস ফর এ পিরিয়ড অফ ওয়ান মান্থ একুশ এক দু হাজার একুশ থেকে কুড়ি দুই দু হাজার একুশ পর্যন্ত ফাইনাল অ্যান্সার কি থাকবে আর মার্কস অফ দ্য কোয়ালিফাইড আর নন কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইল বি আপলোডেড অন দ্য ওয়েবসাইট ফর দ্য কমিশন উনিশ এক আজকে উনিশ তারিখ অবশ্য উনিশ এক দু হাজার একুশ কিন্তু এখনও পর্যন্ত কমিশন আপলোড করে নাই মার্কস এখনও আপলোড করে নেই যারা পাস করেছে বা যারা পাস করে নাই মার্কস অফ দ্য কোয়ালিফাইড অ্যান্ড নন কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইল বি আপলোডেড অন দ্য ওয়েবসাইট অন দ্য কমিশন উনিশ এক দু হাজার একুশ তাহলে এই ছিল আজকের নোটিশ ঠিক আছে যারা পাস করবে ভাবছো তারা ডেসক্রিপ্টির জন্য পড়া শুরু করে দাও এবং সবাইকে বেস্ট অফ লাক উনিশ তারিখে আপলোডেড হওয়ার কথা আজকে কিন্তু এখনও আপলোড হয়নি মার্কস আর এখানে তো কাট অফ দেখতেই পারলে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর থ্যাংক ইউ সো মাচ